করোনা সংক্রমণ শুরুর পর থেকে পাবনায় সবচেয়ে বড় সংকট ছিল দুর্বল চিকিৎসা ব্যবস্থা। সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়লেও এ জেলায় ছিল না কোনো পিসিআর মেশিন, যে কারণে করোনা শনাক্তের জন্য নমুনা পাঠাতে হতো পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ এবং রাজশাহীতে। ফলাফল আসতে সময় লাগত 5 থেকে 7 দিন। পাবনা জেনারেল হাসপাতালে কোভিড-19 রোগীদের জন্য 100টি শয্যা সংরক্ষিত থাকলেও সেখানে ছিল না আইসিইউ ইউনিট, ভেন্টিলেটর এবং পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা। এ কারণে করোনায় আক্রান্ত জটিল রোগীদের পাঠাতে হতো ঢাকা, রাজশাহী অথবা বগুড়ায়। আমরা কোভিড-19 রোগীর চিকিৎসার যা যা প্রয়োজন সমস্তই এখন পাবনাতে করতে পারব। এতদিন যেরকম আমাদের একটু জটিল রোগী হলে সেটিকে রাজশাহী অথবা ঢাকায় অথবা বগুড়াতে রেফার করতে হতো, সেটি এখন আর করতে হবে না। চলতি মাসেই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিনে নমুনা পরীক্ষার পাশাপাশি 250 শয্যার জেনারেল হাসপাতালে কোভিড-19 রোগীদের জন্য চালু হচ্ছে 4 শয্যার একটি আইসিইউ ইউনিট। সার্বক্ষণিক অক্সিজেন সুবিধার জন্য সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালুরও কাজ চলছে। এটা শুধু যে কোভিডের রোগীরাই এতে ইয়ে হবে তা না, আমার মধ্যে সব হাসপাতালে যে কোনো রোগী, আগে যেরকম আমাদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা লাগতো, সেটা আর লাগবে না। এখন কিন্তু ওই রোগীরা বেডে শুয়েই এসের মাধ্যমেই তারা অক্সিজেন পাবে যখন প্রয়োজন। কোভিড-19 মোকাবেলা করার জন্য যেসব অত্যাবশ্যক উপকরণ আছে সেই মধ্যে আরটিপিসিআর ল্যাব, একটা হাই ফ্লো অক্সিজেন সিস্টেম, আইসিইউ, এইসব আমরা শেষ পর্যন্ত এগুলো বাস্তবায়নের প্রায় দ্বার প্রান্তে। আমি যদি আরটিপিসিআর ল্যাবের কথা বলি, তাহলে পাবনা মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাব স্থাপনের ভৌত অবকাঠামো, ফিজিক্যাল কাজ কমপ্লিট, ইটস ডান। আর এই মেশিনটি আমরা আশা করছি ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে, 10 তারিখের মধ্যে এইটা ইনস্টলড হয়ে যাবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত এপ্রিল থেকেই এ জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত 2 মাসে আক্রান্ত হয়েছে 1313 জন, অথচ সংক্রমণ শুরুর পর থেকে গত 14 মাসে মোট আক্রান্তের সংখ্যা 3029 জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছে মাত্র 62 জন, মারা গেছেন 22 জন। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।